দেখলে মনে হয় হাজার বছর তোর লাগে। শিল পরিচয় বন্ধু, শিল পরিচয়। আরে বেডা, তুই তো দেই মরছে ও ডেঞ্জারাস। গ্রামে আইতে না আইতেই অন্যের বউ লইয়া টানাটানি শুরু হরছ। তোর যে সাহসের খুলাইল কেমনে? আত্মালি দিয়া আপনার গানের অসম্মান আমি করতে চাই না, তাহলে আত্মালি দিতাম। আচ্ছা, তার মানে সুন্দর হয়েছে, তাহলে আর একটা গান গাই। শুনেন, আপনি যদি আর একটা গান গান, তাহলে আমি আমার জন্মের পর থেকে যে কয়টা গান শিখছি সব গান আল্লাহর রহমতে বইলা যাব। বেটা, তুই কি বিপদ ডেকে আনতে চাও? মোর লাগে আয়। আরে বেটা, রেডিমেড বউ পাইয়া গেছি, বিয়া করে ফেলামু নাকি ভাবতাছি? তোর বেড়া কপালে কলম শনি আছে বুঝছো? সাবধানে কইন বুঝিনি। সবুজরা, তাইলে তুই থাক, মুই গেলাম ওই পাগলা কিমা আইতে আছে বলছ। সুহাসান পাখি, তুমি আমারে রেখে কই যাও? সুহাসান পাখি, হ্যাঁ কোথায় যাও? সুহাসান পাখি দেখছিনি, এ হাগল বেলা স্বামী আনে অন বিচার করে না, আগে ঘাস খাইতাম না আঁশ খাইতাম কম। এ লতা, এই সব তুমি এখানে আর আমি তো পুরো সারা গ্রাম খুঁজে হরে আর গো স্যার, বড় বিপদ আছে স্যার। স্যার বাইক কে ধরে আর স্বামী হাগল হয়ে গেছে স্যার। আয়ন বহু চেষ্টা করতেছি যে স্বামী বদলে না লইগে। তোমার কথা শুনে মনে হইতেছে যে স্বামী বাজারে কিনতে পাওয়া যা, একটা কিনা নিয়ে আইছো ভালো হয় নাই, এটা আবার বদলাতে চাইতাছো। এই যে আপনাকে, আমি বললাম শিল্পী আসিফের পিএস মানে বস, আমি যা কই শিল্পী আসিফ তাই শুনে। কি করলেন সবুর ভাই, পিএস মানে বস? আচ্ছা আপনি কোন দেশে পড়াশোনা করছেন কোন তো? এই নজল চপ, তুই পিচ্চি মানুষ চুপ থাক, পিএস মানে তুই বুঝস? আরে পিএস মানে অর্থ তুই বুঝবি কেমনে? ক্ষেত্র বিশেষে পিএস মানে বস। ও মানে বলে গেলাম কি হইব গো? এই তুমি চিন্তা করো কেন, যা হওয়ার তাই হবে। আচ্ছা নজরুল, জি আলু ভাই, তুই আমার ছাত্রী এই পর্যন্ত কি গান শিখাইছস? আলু ভাই, আমি তো বাংলা গান ছেড়ে দিয়ে হিন্দি গান দোছি। কি লতা, হিন্দি গানটা তোমার মনে আছে? আচ্ছা দেখি, জব বি কইলে কি দেখো মেরা দিল দিওয়ানা বলে হলে 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 হলে। তুই আমার বউরে কি গান শিখাস? হ্যাঁ আমি 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 আমার গান শুন। পড়ি না সুখের পানি, আমার নাম শুধু সানি, সবাই বলে আমি নাকি মৌসুমীর দ্বিতীয় স্বামী। শুধু সানি শুধু সানি, বর্তমান পানি টানি। আপনি আপনি আসছেন কি এই রাস্তা দিয়া? জিনিসগুলা বোধ হয় এদিকে পড়ছে। তাহলে সমস্যা তো ওই জায়গার থেকে, ওই যে দেখেন ওই জায়গায় পড়ছে। আচ্ছা আচ্ছা, ওই জায়গা, হ্যাঁ ওই জায়গা। আল্লাহ জানে আমার কপালে কি আছে। কাকু কাকু, একটা গুড নিউজ আছে। আর জবকার আমি মরতা যে আমার জ্বালায় উনি ইংরেজি বানাইতেছে, খবর কে এটা কো? ওই যে হাড্ডি ভাই, সার দোকানে আলুরে দিছিল গুল্লি মারি উড়াইয়া। ও গুল্লি মারা শেষ না, পারে নাই। ওই যে কিনা আছে না, ও এসে তো দিল ঝামেলা বাঁধাইয়া। তা তুই আর একটা ঝামেলা করিস না, তুই একদম তা আমনে একটু সাবধানে থাকি। এই মাখন আর আলু, এই দুইটা যদি এক লাইনে খাড়া করে গুলি কিনে মারতে পারতাম, তাহলে আমার আর কোনো শত্রুই থাকতো না। সাবধানে থাকবো। ফুফা কি আমার লগে মস্কারি করো? তুমি কি আমার সারা লাগো নাকি? আমি তোমার লগে মস্কারি করব কোন দুঃখে? ফুফা একটা কথা কই শুনুন, আমি বললাম গে মমন সিং এর ফোলা বুঝছেন, আশি তোলা আশি টাকা তোলা। হ্যাঁ বুঝছি, নিয়ে কোনো চিন্তা করবেন না। বুঝছি বুঝছি তো, বুঝছি তোমার সাহস অনেক বেশি। হ্যাঁ এক কাঠে কুমড়ার মতো
তোমরার মত এক কাজ করো কি ঘরের ভিতরে যাও এনে গেলে গরম ভাত পাইবা গরম তরকারি পাইবা তোমার ফুফু রাইতে রাখছে তোমার জন্য খাওয়ার দেন দেখে ফুফু গরম ভাত আমার গরম ভাত অনেক ভালো লাগে বুঝছো রাস্তা বন্ধ মাস্টার গরম ভাত তার গরম তরকারি ছাড়া কিছু বুঝে না সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার বাড়িতে আমি আগে আসছি ঠিকই কিন্তু আপনার সাথে আমার দেখা হয় নাই আমি হইলাম শিল্পী আসিফের পিএস পিএস বুঝেন পিএস মানে হলো বস শক্তিব দিলাকা দুষ্ট প্রকৃতির মেয়ে ছেলের সঙ্গে মেলামেশা করো নাকি বয়সের তো একটা দোষ আছেই বয়স কালে আপনার আসিল না আসলে আমি ইচ্ছা করে শক্তিব দেই না এটা আমার একটা ব্যারাম দুনিয়াতে অনেক টিপাটিপির কথা শুনছি কিন্তু এই শক্তিবের ব্যারাম এটা প্রথম দেখলাম এই ব্যারামটা কি শোয়া শোয়ের ব্যারাম নাকি সেটা এখন আমি ভালো করে জানি না ভালো করে যাই না আমি আপনাদের জানা মনে এখন আসল কথাটা আপনারা বলি শিল্পী আসিফ এ বাড়িতে গান গাইতে আসবে না সে আসবে না বলে সে তার চেয়েও ভালো একজন গায়ক এই যে আমি আমারে পাঠাইছে এটা আমি জানি ওর একটা গান ধরেন তো শুনি কোন গানটা ধরবো আপনি বলেন এই মনে করেন আমার খুব প্রিয় গান জীবন মনের ভাব জানি না তোর সঙ্গে দূর আমার গলে আসে না মানে এইরকম একটা মারাত্মক গান আমার সামনে গাও না মা দেহি না কেমন গাও আরে গান গাওয়া যায় বাপের সামনে গান গাইতে কোনো সমস্যা নাই প্রেম করা যায় না বাপের সামনে প্রেম করতে হয় সিপাই সুপাই যেমন একটা গান ধরি গান দিয়ে বুঝাই দিই বন্ধুর দুইটা চোখ যেন দুই নলা বন্দুক গুল্লি মাইরা ভাঙলো আমার মনেরই সিন্ধুক আরে মনেরই সিন্ধুক অনাবে একটু থামে আপনারা আমি ওয়ান মোর কইয়া পরে চান্স দেব মা গদরি তুমি স্টেজে কি গান গাইবা এটা গাইয়া আমার একটু শোনাও আচ্ছা ঠিক আছে আপা নজরুল স্যার ওই গানটা গাইবা ওই মলম গানটা মলম মলম মা তুমি দিয়ে না গো সখের ভিতরে মলম লাগাইয়া সেই মলম রে সন্ত না হে যাব মরিয়া টাগর টাগর হ হ টাগর টাগর হা টাগর টাগর হ জি জি তুমি আমারে যে গান শেখাও জি 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 আমার মাইয়া রইয়া কি গান শেখাও আঙ্কেল গান তো গানি এটা বাপ মাই লাগে না যে কেউ গাইতে পারে তাই জি 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 শোনো মা গান গাইতে তো ভালো কথা তো মলমটা বেশি লাগাইও না তাহলে চক্ষু জ্বলবো আঙ্কেল মলম ছাড়া তো হিন্দি গান আছে হিন্দি গানটা গাই লেকিন পাহলা পাহলা প্যার বরকে আঁখো মে কুমার জাদু নগরী সে আয়া আমার একটা নতুন গান মনে পড়ছে আপনি ওয়ান ওয়ান বলছেন না আমার গানটা শুনে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কষ্টের নোনা জলে ঢেউ ভাগে আকাশ ছুঁয়ে যে ও প্রিয়া সবুর ভাই সবুর ভাই কোথায় সবুর ভাই সবুর ভাই খুব ভালো গান গাইছেন আপনারে আমার উস্তাদে পাইলে বোধহয় চাকরির থেকে নট করে দিবে যেই সুর আহারে স্যার আপনারা একটা ভালো গান করেন তুঝে দেখা তো ইয়ে জানা ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় ছাগল নাই আশেপাশে না বুঝ না আপনার এলাকায় কি ছাগল কম নাকি আসেন আমরা ঘরে দেখি আমারে ছাগল বলছে আমারে ছাগল বলছে তোমারে ছাগল বলছে পাগল অনেক কিছুই বলে ছাগল অনেক কিছুই খায় চিন্তা করে না হ্যাঁ শুরু করো ওয়ান মোর বন্ধুর দুইটা চোখ যেন দুই নালা বন্দুক গুল্লি মাইরা ভাঙলো আমার মনেরই সিন্ধুক আরে মনেরই সিন্ধুক বন্ধুর দুইটা চোখ যেন দুই নালা বন্দুক Thank you.
আরে ছেলেটা কত ভালো ছিল। আর এই ছেলেটার এইভাবে খুন করলো। কেন এখানে যারা আসবে সবাই আমার সন্দেহের আওতায় আছে। আমি একজন পরহেজগার মানুষ, আপনি যদি আমাকে খুনের মামলায় সন্দেহ করেন তাহলে আল্লাহর দুনিয়ায় আমরা কোথায় যাব? শোনেন, আপনার মতো অনেক লোক আছে যারা ধর্মের নামে অধর্মের কাজ করে যাচ্ছে, আপনি যেতে পারবেন না। দেখেন, খুন খারাপ ইসলামে নিষিদ্ধ, আর আমি একজন মুসলমান হিসাবে সারা দিন আমি আল্লাহর কাজ করি, নবীজির কাজ করি, মানুষকে আল্লাহর কথা রাসূলের কথা বলে বেড়াই, এটাই হচ্ছে আমাদের কাজ। দেখেন, আপনি বেশি কথা কইবেন না, আপনারা ছাড়া যাইব না। এই আপনি চুপ থাকেন তো। হুজুর, ঠিক আছে, আপনি যান। দারোগা সাহেব, আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুন। কাছে আসেন, কাছে আসেন, আমি দোয়া পড়ে আপনাকে একটা ফু দিয়ে দিই। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আসেন। ওয়ালাইকুম সালাম স্যার। তারে সাইরা দাওটা কি ঠিক হইল? আপনি চুপ থাকেন তো, এত কথা আপনি বুঝবেন না। ওহ মাই গড, এই স্যার চলে এসছে। ওসি সাহেব কোথায়? স্যার এখন আসেননি। চলুন। লাশের পোস্টমর্টমের ব্যবস্থা করেন। আচ্ছা, এই খুন সম্বন্ধে কাউকে সন্দেহ হয়? স্যার আমার সন্দেহ এক ব্যক্তিরে। আপনি চুপ করেন তো। ও চুপ করবে কেন, ওকে বলতে দিন। স্যার আমার সন্দেহ লোকটা স্যার সাইরা দিছেন। আপনি ছেড়ে দিয়েছেন? না স্যার, একজন হুজুর, তাকে আর বেশিক্ষণ ঘাটাঘাটি করেনি স্যার। দেখুন, আমি এসব কিছুই শুনতে চাই না। এর আগেও একটি খুন হয়েছে, আপনারা কিছুই করতে পারেননি। আমি আপনাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের আপনি ধরবেন। স্যার, দিস ইজ মাই অর্ডার, ক্যারি অন। আসসালামু আলাইকুম বড় ভাই। আপনি গ্রামে ঢুকেই একটা খুন করে ফেলাইলেন? কি কইতেছেন বড় ভাই, আমি তো কোনো খুন করি নাই। কি কইলেন? আপনি খুন করেন নাই? না। তাহলে এটুক বাচ্চা পোলাটার খুন করলো কে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। গ্রামে একটা খুন হয়েছে, এইভাবে ঘোরাফেরা ঠিক না। পুলিশ, মিডিয়া, র্যাব চারদিক ঘিরে ফেলাইছে। যাই, সাবধানে থেকে। ওয়ালাইকুম আসসালাম। কয়টা খুনের কন্ট্যাক্ট নিয়েছেন? পাঁচটা। আগে ওই মোবারক আর মরিসরে খুন করুক, তারপরে বাকি তিনটা। ঠিক আছে, যান, একটু সাবধানে কাজ করেন। ঠিক আছে বড় ভাই, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, মুবারক ও মাখন সাহেবের বাড়িটা কোন দিকে কেউ বলতে পারেন? ওই তো ওইদিকে, আমার সাথে চলেন, আমি দেখাই দিই। চলো।
মাস্টার সাহেব, খুন খারাপই দেখতে যাইতে আছি, কোনো বিপদে পড়বো না তো? আপনাকে কন্যা আমার কল যা মনে করুন, এত বড় অবশ্যই দেখছি না। সেদিন তো আপনি দৌড়তেছিলেন। হ্যাঁ, বেশি কথা কই না, দৌড়তেছিলাম। পুরো দিন কয় না, সময় বুঝে অনেক কিছু করতে বুঝছেন, যানবাহন দেখবো না, এবার একটু শক্ত থাকেন। আচ্ছা সাংবাদিক আপা, এই যে কি যেন কি ঘটতেছে, খুন খারাপি কাটা করছে, আপনি বুঝুন। এই মাস্টার সাহেব, আচ্ছা আপনার বাড়ি কি এই গ্রামে? শুনুন, আমি মমন সিং ফুলা বুঝছেন, আমি ফুফাকার বাড়ি থাকি লজিং মাস্টার। আচ্ছা আপনার কি মনে হয়, খুনি কি এই গ্রামের না বাহিরের? আমার তো মনে হয় গ্রামের। আমি গপু, এই এই মাস্টার এত কথা কইন না দেখি। মরিশ ভাই, মাস্টার সাহেব তার ধারণার কথা কইতে চায়, কোক না, তাতে আপনার অসুবিধা কি? দরমিয়া, আপনি যেটা জানেন না হেডেলে কথা কইন না, যান। আপনার কথা রহস্য মনে হচ্ছে, আসলে আপনি কি করেন? মুই মোবারক কাকুর বাড়ি কাম করি, মোবারক কাকু যা করে মুইও হেয়া করি। আপনার মোবারক কাকু কি করে? সাংবাদিক ভাই, ওই যে মোবারক কাকুর বাড়ি, আপনারা যান, রহিম তুমি লই যাও। কি কইতে কি কন, সবসময় খালি কথা কন। শুনুন, এই যে মোবারক কাকুর আপনি ফাটাইলেন, যদি কোনো ভেজাল টেজাল হয় আপনি কিন্তু বুঝবো। ভেজাল হইলে কাক করবে, আমি আমি তো বাঁচতে যাবো, চলেন। রঙের দুনিয়া, রঙের দুনিয়া।